আর মেরাজটা তিনি কী কী নিয়ে আসলেন? তিনি তিনটা বৃষ্টি নিয়ে এলেন, এক পাঁচ অক্ত সালাত, দুই সূরা বাকারার শেষ দুটি আয়াত, তিন উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কখনো শিরিক করেনি আল্লাহ তাদেরকে ক্ষমা করার সুসংবাদ দিলেন। অবশ্য আগেই কিন্তু আল্লাহ নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন এবং কোরআন আগেই বলে দিয়েছে, সেই ফিলিস্তিন যখন আজকে কাফেররা দখল করে রাখছে জোর করে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়েছে, তখন মুসলিম উম্মত চুপ করে থাকবে নাকি? ওই ফিলিস্তিন তিনিই তো আমাদের জন্য এই এই মেরাজের মধ্যে তো যত যা কিছু আমরা দেখি সব মেরাজের মাধ্যমে হয়েছে। আর মেরাজের স্মৃতিধন্য হচ্ছে ফিলিস্তিন এবং মক্কা, আর দুটা পবিত্র ভূমির রক্ষায় মুসলিম উম্মাকে জীবন দিতে হবে, কোনো দিন একটার কোনো ছাড় দেওয়া যাবে না। ইঙ্গিত রয়েছে, এক ইসরা ও মেরাজের পুরো ঘটনাটি রাত্রির শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল। লায়লান শব্দের মধ্যে যার ব্যাখ্যা আসছে, লায়লান মানে ইসমে নাকরা। দু নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, স্বপ্নের অবস্থায় নয়। এরপর আমরা দেখব তিনি সেখানে যে কী দেখলেন, আর ওই নাকা আল্লাহ বলছে আমরা তা দেখালাম কিছু কিছু বিষয়। সে কিছু কিছু বিষয়গুলো কী? এক, মক্কা থেকে বরাকে সরার পূর্বে তিনি সিনাচাক করা হয়, জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া হয়। উট ধরনের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা হয়, তিনি দুধ গ্রহণ করলেন, জিবরিল বলেন এটি আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন। দুই, রাসূল সাল্লাম প্রথমে আসমানে গেলেন, আদম দ্বিতীয় আসমানে, ইত্যাদি। তিন, তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখার খসখস শব্দ শুনতে পান, তোক দিয়ে লেখে না। তারপরে ৬০০ ডানা বিশিষ্ট জিবরিলকে তিনি তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন, যেটা আগে বলল সিদ্রাতুল মুনতাহা। তারপরে সপ্তম আসমানে বাতুল মামুর মসজিদ দেখেন, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করে, কিন্তু পুনরায় আর সুযোগ পায় না। কত ফেরেশতা আছে হিসাব করা যায়? ৭, তিনি হাউস কাউসার, জান্নাত জাহান্নাম দেখেন, তিনি জান্নাতের নিয়ামত রাজি ও জাহান্নামের কঠিন শাস্তির সময় প্রত্যক্ষ করেন। সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। রে তো খালি বাতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, আর তুমি তো বাতুল মুকদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তুই আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া, কোন তারিখে মেরাজ হয়েছিল এটা সম্পূর্ণরূপে অস্পষ্ট, তো মেরাজ বিষয়টা তো সঠিক, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কবে কোথায় কীভাবে হয়েছিল এগুলো সব ব্যাখ্যা আছে, কিন্তু কোন তারিখে হয়েছিল সঠিকভাবে বলার উপায় নাই। এ তারিখকে বিষয়টি গোপন রাখার বা অস্পষ্ট রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে মুসলমান অনুষ্ঠান সর্বস্ব না হয়ে পড়ে। একদিন খুবই বড়সড় অনুষ্ঠান পালনকারী ভাবল মেরাজ পালন করা হয়ে গেল, তো মেয়েরাজের কোনো শিক্ষা আমরা ভুলে গেছি। মূল বিষয়টা হচ্ছে মেয়েরাজের শিক্ষা এবং সেখান তার তাৎপর্য এবং সেখানে আল্লাহ রাসূল কী কী নিয়ে এলেন, তার ভূমিকাটা কী ছিল। আজকের যে ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে, এই প্রেক্ষাপটে মেয়েরাজের গুরুত্ব জানা খুবই জরুরি, আর এই জন্য আমরা এটা লিখছিলাম। আল্লাহ বলছেন দেখো, সুবহান, সুবহান শব্দটা ব্যবহৃত বিস্ময়কর অর্থে, অলৌকিকত্বের অর্থে। সুবহানা দিয়ে আয়াত শুরু হচ্ছে, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, বান্দা নিজে যায়নি, আল্লাহ তাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চারিপাশ এলাকাকে আমরা বরকত মণ্ডিত করেছি। ইন্নাহু হুয়া সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। অর্থাৎ তোমরা সেই মসজিদুল আকসার সম্মান রাখছো কি না রাখছো, কী বলছো কি বলছো না, সব কিছু আল্লাহ শুনছেন এবং দেখছেন। চারটা বিষয়ে ইঙ্গিত রয়েছে, এক, ইসরা ও মেরাজের পুরো ঘটনাটি রাত্রির শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল। লায়লান শব্দের মধ্যে যার ব্যাখ্যা আসছে, লায়লান মানে ইসমে নাকরা, একটি রাত্রে।
তা যেহেতু নাকরা এসে গেছে, রাত্রি একটা অংশে, পুরা রাত্রি নয়। দু নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, স্বপ্নের অবস্থা নয়। স্বপ্ন হলে তো কোনো বিষয় না, আমরা স্বপ্ন তো ঢাকায়ও যাই, পারলে আমেরিকাও ঘুরে আসি, তো স্বপ্নে হলে তো কী লাভ? বাস্তবে হয়েছিল বলে তো একদল নব মুসলিম মোরতাদ হয়ে গেছিল, মোহাম্মদ একটা ভণ্ড নবী। তার কারণ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ঘোড়ায় বা উঠে গেলে কমপক্ষে দু মাস লাগে যাতায়াতে, আর দু মাসের পথ এক রাতে ঘুরে এসে যদি কেউ বলে তার লোক পাগল ছাড়া কী বলবে? ফলে কাফেরদের প্রশ্নোত্তরের সামনে একদল লোক ওনাকে মোরতাদ বলে দিল, তারা মোরতাদ হয়ে গেল, ইসলাম তো বেরিয়ে গেল। সেই সময় আবু বকর সিদ্দিক তাদের সামনে গিয়ে হাজির, সবাই বলছে এই তোমার লোক তো পাগল, কেন ওই এক রাত্রে চলে আসছে বাইতুল মুকদ্দাস ঘুরে? তা আবু বকর কী বললেন? আরে এর চেয়ে তো অনেক বড়ো খবর তার কাছ থেকে আমরা পাই, সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আর এ তো খালি বাইতুল মুকদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, তুমি তো বাইতুল মুকদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তুই আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া, প্রতিটি বিষয় আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে জীবন শেষ আগে বোঝা শেষ হবে না। বে আব্দি বলার মধ্যে আব্দ মানে কি? এটা দেহ না, দাস, আত্মা এবং দেহ মিলিত একটা দাস হয়। আমরা যারা বৈশাখ মুসলিম, আমরা সবাই একজন এক একজন আব্দুল্লাহ না, প্রত্যেক তো আমরা আল্লাহর দাস। যদি ভেতরটা রুহুটা না থাকতো তাহলে কি আমাদেরকে এই দেহর কোনো মূল্য ছিল? আবার শুধু রুহু থাকলে তো দাস হয় না, রুহ এবং দেহের মিলনেই একটা জীবন্ত মানুষ হয়। এটাই বোঝা যায় এই বিষয়টা ছিল সশরীরে। প্রথম দিকে অনেক সাহাবি এতে অবিশ্বাস করেছিলেন, কিন্তু পরে তারা সবাই এক হয়ে গেছেন যে কোনো সমস্যা নেই। 25 জন সাহাবি থেকে একবার মোতাওয়াতের বা অবিরত ধারায় হাদিস বর্ণিত হয়েছে, অত এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। ইবনে কাসির বলছেন মেরাজের ঘটনাটি সমস্ত মুসলিম উম্মাহ এক বাক্যে বিশ্বাস করেছে, কিছু সংখ্যক জিন্দিক ও মুলহিদ এটাতে সন্দেহ আরোপ করেছে। আমরা কিছু সংখ্যকের মধ্যে যাব না, সবার সঙ্গে থাকব, সেটা বুঝতে হবে। পুরা ঘটনাটি ঘটেছে রাত্রির এক অংশে, এটা দিয়ে প্রমাণ করে যে বৈদ্যুতিক শক্তি আর সাধারণ শক্তি এক নয়। চোখের পলকে আরশ থেকে ফেরেশতা চলে আসছে দুনিয়াতে, কোথায় আরশ আর কোথায় দুনিয়া? চোখের পলকে, কারণ এখন তো বোঝাই যাচ্ছে সব বৈদ্যুতিক শক্তি। দু নম্বর হচ্ছে ঘটনাটি হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, যেটা একটু আগে বললাম। তিন নম্বর হলো তাকে আব্দিহি আল্লাহর বান্দা বলে অত্যন্ত উচ্চ সম্মান দান করা হয়েছে। দু নম্বর এটা ছিল প্রত্যক্ষ দর্শন, আমার জালনা রুইয়া আল্লাতি আরায়নাকা ইল্লা ফিতনাতাল্লিন্নাস, তোমাকে যে স্বপ্ন আমি দেখিয়েছি এটা মানুষের ফেতনার জন্য, পরীক্ষা করবে কি করবে না, বিশ্বাস করবে কি করবে না, এই পরীক্ষা করার জন্য আমরা এটা দেখিয়েছি। এই রুইয়ার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলছেন যে এটা হলো প্রত্যক্ষ দর্শন, এর স্বপ্ন নয়। এটা বুখারিতে দু জায়গায় আসছে হাদিসটা, 47:16, 38:88। সাহাবিদের কোনো ব্যাখ্যা পেলে, আমাদের কোনো ব্যাখ্যা চলে? ইবনে আব্বাসই বলে দিচ্ছেন এখানে রুইয়া অর্থ, যারা রুইয়া গোলতাদি করেছেন তারা ভুল করবেন, এ রুইয়া অর্থ প্রত্যক্ষ দর্শন। এরপরে আসেন, নবীদের স্বপ্ন নিঃসন্দেহে সত্য হয়ে থাকে, কিন্তু এটা যদি স্বপ্নই হইতো তাহলে কোনো বিশ্বাসের কোনো ব্যাপার থাকতো না, এটা স্বপ্ন নয় বলে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে, সুবহানাল্লাহ বিস্ময়কর খবর। এরপরে
বাইতুল মুকদ্দাসের আশপার ভূমি অর্থাৎ ফিলিস্তিন যেটা ওখান থেকে শাম পর্যন্ত, এখন তাকে সিরিয়া বলছি আমরা, পুরা ভূমিটা বরকতমণ্ডিত ভূমি। আর এই বরকতমণ্ডিত ভূমি আল্লাহ ইচ্ছা করলে মক্কা থেকে মেরাজ করাতে পারতেন না, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেলে কেন? এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো শেষ নবী এসে গেছেন, আত্মনবী আসবেন না। বাইতুল মক্কাতে হাজার হাজার নবীর জন্ম, আর মক্কা তো শেষ নবীর জন্ম, পরবর্তী উম্মত অর্থাৎ মুসলিম উম্মা মক্কা এবং ফিলিস্তিন উভয়ে পবিত্র ভূমির দায়িত্বশীল হবে, কর্তৃত্বশীল হবে, আর নবী আসবে না। সেটাই হয়েছে যেদিন মক্কা থেকে মুকদ্দাসে ইসরা হয়েছে, নৈশ ভ্রমণটা হয়েছে, সেদিন থেকে মেয়েরাজ ওঠা পর্যন্ত প্রথম আকাশে গিয়ে হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি তাকে রিসিভ করেছেন কি বলে? আইয়ুহাল ইবনু সালেহ ওয়া নবিয়ু সালেহ, হে সৎকর্মশীল সন্তান, হে সৎকর্মশীল নবী। এবারে শুরু করে এরপর থেকে ইউসুফ আলাইহিসসালাম, ইয়াহইয়া ইত্যাদি সব করি করে সর্বশেষে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক একই শব্দে তাকে রিসিভ করেছেন, আইহুল ইবনু সালেহ ওয়া নবিয়ু সালেহ, হে সৎকর্মশীল সন্তান এবং সৎকর্মশীল নবী। এর মাঝখানে যে নবীগুলি এসছে সিরিয়াল কিছু কম বেশি আছে, ইখতলাফ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানে নবীদের নাম আছে, তারা কিন্তু কেউই ইবনু সালেহ বলেনি, সৎকর্মশীল সন্তানকে বলেনি, প্রত্যেকেই বলেছে এই হল আখুস সালেহ ওয়া নবিয়ু সালেহ, হে সৎকর্মশীল ভাই এবং সৎকর্মশীল নবী। সমস্ত নবীরা আমাদের রসুলকে ভাই বলেছেন, শুধুমাত্র দুইজন নবী আদম এবং ইব্রাহিম বেটা বলেছেন, ছেলে বলেছেন। ওই সময় যদি মুসা এই উপকারটা না করতো আমাদের, তো পঞ্চাশ সালে তাদেরকে মরতে হতে। যখন বাইতুল মুকদ্দাসের আশপাশে পুরো এলাকাকে হাজার হাজার নবীর বাস, এই ইসহাকের বংশে হাজার হাজার নবী যা তো হওয়ার কথা না, 1,24,000 পয়গাম বললি আমরা তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বাকি যত নবী, আর ইব্রাহিমের আগে আর দশজন হবে, আদম নূহ ইদ্রিস শীস এগুলো আছে না, এই আট দশজন বাদ দিলে বাকি সমস্ত নবী এসেছেন ওই বন্ধা নারী সারার সন্তান ইসহাকের বংশ হিসেবে। বলুন সুবহানাল্লাহ, তো কল্পনাই করা যায় না আল্লাহর শক্তি যে কত বড়, এগুলো আমাদেরকে দেখানো হয়েছে। এই জন্য বলে ইল্লা ফিতনা, এটা ফিতনা যে মানুষ বিশ্বাস করে কি না। দেখো সারা যদি জানতো যে আমার বাচ্চা হবে তাহলে কি ওই ওই হাজিরাকে কি আল্লাহ নবীকে দিয়ে দেয় না, কিন্তু ইব্রাহিমকে দেয়, জানা যে আমাদের বন্ধ হবে না। আর হচ্ছে সব বুড়ো বসে, তখন তো 100 বছর বেশি বয়স সারার, তখন তো হওয়ার সময় নেই। এই বিষয়গুলি সবই চলে আসতেছে বিশ্বাসী অন্তরকে পরীক্ষা করার জন্য। এই বিশ্বাসী অন্তর আমাদেরও হয়, এটা আমাদের মনে রাখতে হবে। দুই সন্তানের মাধ্যমে পুরা মক্কা ভূমি এবং পুরা ফিলিস্তিন ভূমি আবাদ হয়েছে, এবং সমস্ত হাজার হাজার নবী সবই ফিলিস্তিনের, কেউ বলে 5,000 নবী, আর এখানে কেউ সংখ্যা নির্দেশ করেনি, ঐতিহাসিকরা দুইভাবে কথা বলেছেন। সমস্ত নবীদের কর্মভূমি হচ্ছে ফিলিস্তিন, আর শেষ নবীর কর্মভূমি হচ্ছে মক্কা। মক্কা এবং ফিলিস্তিন উভয় স্থানের নেতৃত্ব কর্তৃত্ব আসবে মুসলমানদের হাতে, এ প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মাত্র 4 বছরের মাথায় ওমর ফারুকের কাছে সমস্ত তৎকালীন পরাশক্তি খ্রিস্টান শক্তি সারেন্ডার করল এবং ফিলিস্তিন বিজয় হল। এগুলো ইতিহাস তো আপনারা জানেন, আগেই কিন্তু আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন এবং কোরআন আগেই বলে দিয়েছে। সেই ফিলিস্তিন যখন আজকে কাফেররা দখল করে রাখছে জোর করে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়েছে, তখন মুসলিম উম্মত চুপ করে থাকবে নাকি? ওই ফিলিস্তিনেই তো আমাদের জন্য
এই মেরাজের মধ্যে তো যত যা কিছু আমরা দেখি সব মেরাজের মাধ্যমে হয়েছে। আর মেরাজের স্মৃতিধন্য হচ্ছে ফিলিস্তিন এবং মক্কা, দুটো পবিত্র ভূমির রক্ষায় মুসলিম উম্মাকে জীবন দিতে হবে, কোনো দিন একটার কোনো ছাড় দেওয়া যাবে না। এরপর আমরা দেখব তিনি সেখানে যে কী দেখলেন আর ওই নাকা। আল্লাহ বলছে আমরা তা দেখালাম কিছু কিছু বিষয়, সে কিছু কিছু বিষয় হলেও কী, এক মক্কা থেকে বোরাকে সরার পূর্বে তিনি সিনা চাক করা হয়, জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া হয়। উদ্ধারণের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা হয়, তিনি দুধ গ্রহণ করলেন, জিবরিল বলেন এটি আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছে। দুই, রাসূল সাল্লাম প্রথমে আসমানে গেলেন, আদম দ্বিতীয় আসমানে ইত্যাদি, ওটা একটু আগে বলেছি। তিন, তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখার খসখস শব্দ শুনতে পান, তোক দিয়ে লেখে না। তারপরে ছয়শো ডানা বিশিষ্ট জিবরিলকে তিনি তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন, যেটু আগে বলল সিদ্ধরাতুল মুনতাহা। তারপরে সপ্তম আসমানে বাতুল মামুর মসজিদ দেখেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে, কিন্তু পুনরায় আর সুযোগ পায় না। কত ফেরেশতা আছে হিসাব করা যায়। সাত, তিনি হাউস কাউসার জান্নাত জাহান্নাম দেখেন, তিনি জান্নাতের নিয়ামত রাজি ও জাহান্নামের কঠিন শাস্তির সময় প্রত্যক্ষ করেন। সেখানে দেখা গেল যে একজন ব্যক্তি নাড়িভুড়ি বেরিয়ে গেছে আর লোকসত তার পাশে ঘাড়ির গাধার মতো ও যে ঘুরতেছে, নিজের নাড়িভুড়ির পাশে ঘুরতেছে। তো লোকরা যেয়ে বলছে তুমি আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজের নিষেধ করতে, তোমার অবস্থা কেন? জবাবে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না। এবং আমাদের শিক্ষণীয় নেই, আমরা যারা বক্তা যা আলেম আমাদের সাবধান হতে হবে, আনলে এই অবস্থা কিন্তু আমাদের হয়ে যাবে। তারপরে অন্য যে আসছে রসুল হাসান একজন সাহাবিদের সামনে নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে বলেন দুজন ব্যক্তি ব্র্যাকেট আসছে জিবরিল মিকাইল এসে আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল, অতঃপর সেখানে দেখলাম যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি মাথা বাঁকা লোহার সাড়াশি দিয়ে দাঁড়িয়ে আছে, যে তার গালে সাড়াশি ঢুকিয়ে দিয়ে গাল চিরে মাথার পেছন দিয়ে নিয়ে যাচ্ছে, অতঃপর আরেক পাশে সাড়াশি ঢুকিয়ে গাল চিরে মাথার পেছন দিয়ে নিয়ে যাচ্ছে, এর মধ্যে আগের সেরা গালটা ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেমন পর্যন্ত। এ লোকটা কে? এরা হচ্ছে জিজ্ঞেস করা হলো যে শ্রেষ্ঠদয় বললেন ওই ব্যক্তি মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলতো এবং তার নিকট থেকে মিথ্যা রটানো হতো, এমনকি তার সারা দেশে ছড়িয়ে পড়তো, অতএব তার সাথে কেমন পর্যন্ত ওরূপ আচরণ করা হবে। এটা বখের মসলে হাদিস। তো আমরা যারা কথা বলি তার সাবধানে বলতে হবে, মিথ্যা বলা যাবে না। নয়, ঠিক সমনে উঠেই জিবরিল তাকে ছেড়ে যান, অর্থাৎ জিবরিলের ওঠার মেয়াদ শেষ, ওর উপস্থিতি আরও ধরতে পারবো না, ওখান থেকে জিবরিল শেষ। এরপরও আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক তার সঙ্গে কথা বললেন। এখানে বোঝা যায় ফেরেশতাদের উপরও সৎকর্মশীল মানুষের মর্যাদা অনেক উপরে। যেখানে জিবরিল যেতে পারে না সেখানে মোহাম্মদ রসুল সাল্লাম গিয়েছেন, এর মধ্যে যে মানুষের সর্বোচ্চ মর্যাদা প্রমাণ হয়নি? আমরা বনু আদমকে সম্মানিত করেছি, আমাদেরকে সম্মানিত হওয়ার জন্যে তাকওয়াশীল হতে হবে এবং সবসময় সদা সত্য কথা বলতে হবে, সত্যের উপর দৃঢ় থাকতে হবে, কোনো স্বার্থের দিকে তাকানো যাবে না। এরপরে তিনি বাতিল মগদের নেমে আসেন, নেমে এসে ফেরেশতাদের সমস্ত নবীদের ইমামতি করেন। এটা একটা দারুণ ব্যাপার, সমস্ত নবীদের ইমামতি করার অর্থই হচ্ছে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ নবী তিনি, তাই অর্থ হচ্ছে না। এরপর থেকে বিষয়টি ঘটে গেল অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে, যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত। আর মেরাজটা তিনি কী কী নিয়ে আসলেন? এক, তিনি তিনটা বিস্তু নিয়ে এলেন, এক পাঁচ অক্ত সালাত, দুই সূরা বাকারার শেষ দুটি আয়াত, 85-86 আয়াত, এদেরও কিন্তু নিয়ে আসলেন। তিন, উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কখনো শিরক করেনি আল্লাহ তাদেরকে ক্ষমা করার সুসংবাদ দিলেন, আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে মুক্ত করে। প্রতি পদে পদে আমরা শিরক করছি, প্রতি পদে পদে শিরক করছি, আমরা মানুষের গোলামি করছি, আল্লাহর গোলামি ছেড়ে দিস না। মানুষের উন্নত মস্তক কখনই অন্য স্থানে অবনত হতে পারে না। বিষয়টি এই, আমাদের মেরাজের যে তাৎপর্য ও শিক্ষা, এই বিষয়টি আপনারা ভালো করে পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন, যাবতীয় মিথ্যা থেকে বিরত থেকে আল্লাহর
সন্তুষ্টি তলাশ করার জন্য সৌভাগ্য আল্লাহ আমাদের দাস করুন। আমিন।